पश्चिम वर्धमान जिला के पांडेश्वर थाना पुलिस ने डालूर बांध 8 नंबर इलाके में संजय मोदी के घर छापामारी कर हथियारों का जखीरा बरामद किया। उसके घर से 6 पाइप गन और 70 राउंड गोली बरामद की गई है। बता दें कि बीरभूम जिला सफर के दौरान मुख्यमंत्री ममता बनर्जी ने पूरे राज्य में हथियार व बम बरामदगी के लिए विशेष अभियान चलाने का निर्देश दिया था। इस निर्देश के मिलते ही आसनसोल दुर्गापुर कमिश्नरेट पुलिस के CPN सुधीर कुमार ने पुलिस के खुफिया विभाग को और अधिक सक्रिय कर दिया था, जिसके परिणाम भी अब सामने आ रहे हैं। पहले रूपनारायणपुर में हथियार बनाने के कारखाना का भंडाफोड़ हुआ तो अब पांडेश्वर में हथियारों का जखीरा बरामद किया गया है। इस संबंध में ADPC अंडाल क्षेत्र के ACP तौहीद अनवर ने बताया कि पांडेश्वर थाना प्रभारी ने गुप्त सूचना के आधार पर कार्रवाई करते हुए यह सफलता हासिल की है। अभियुक्त को गिरफ्तार कर लिया गया है। यह हथियार कहां से और किस लिए लाया गया था, पुलिस इस मामले की गहन पड़ताल में जुटी है। आइए आपको सुनवाते हैं कि ACP तौहीद अनवर ने क्या बताया। गतकाल ओसी पांडेश्वर तार सोर्सर मार्फते खबर पाए एवं संगे संगे से तार पुलिस टीम के लिए दालू बांध 8 नम्बरे संजय मोदी बोले एक जन आछे तार बाड़ीते रेड करे ये समस्त माल उद्धार करा। এখন এটা ইনভেস্টিগেশনের ম্যাটার আছে, কোথা থেকে এসছে বা কি উদ্দেশ্যে এতগুলো আর্মস অ্যামুনিশন জমা করেছে, এটা আমরা আমাদের অ্যাক্টিভ পুলিশিংয়ের একটা নজির আছে। আমাদের সিপি সাহেব সবসময়ই আমাদের অ্যাক্টিভ হয়ে, বিশেষ করে আর্মস অ্যামুনিশন বা ভায়োলেন্স এটা জিরো টলারেন্স নিয়ে আমরা চলছি এবং সামনে ইলেকশন আছে, সেটাকেও মাথায় রেখে আমরা চারদিকেই তল্লাশি চলছে। আপনারা সেদিন দেখেছেন নাকাতে কীভাবে আমরা টাকা পেয়েছি সেটা উদ্ধার হয়েছে। তেমনি কালকে সোর্সের মাধ্যমে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওসি পাণ্ডেশ্বর তার পুলিশ টিমকে নিয়ে সেখানে দালুর বাঁধে যায় এবং এই সমস্ত মালামাল কি কি উদ্ধার হয়েছে স্যার, কি কি, হ্যাঁ কি কি উদ্ধার হয়েছে? এই ছখানা আর্মস আছে আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এগুলোকে কি বলে আর্মসগুলো, মানে দেশি এটা ইমপ্রোভাইজড আর্মস আছে, হাতে তৈরি করা মাল। হ্যাঁ, এটা আমরা এক্সপার্টসকে পাঠাবো, ওপিনিয়ন নেব কি ধরনের কি আছে সমস্ত। কোনো রাজনৈতিক আর গুলি প্রায় 70 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এই গুলিগুলো কোন কোন আর্মসের জন্য ব্যবহার হয়? সমস্ত এটা 303-ও আছে, এর মধ্যে মাস্কেটেরও গুলি আছে, পাইপ গানের গুলি আছে, আর আমাদের রিভলভারেরও গুলি আছে। কি মনে হচ্ছে মুখে, এক মিনিট, ভোটের মুখে এতগুলো অস্ত্র উদ্ধার হলো পাণ্ডবেশ্বরে, ভাবাচ্ছে পুলিশকে? না, ভাবাবার কিছু নেই। আমরা এর আগেও লাস্ট 6 মান্থে আপনি দেখেন আমরা এখানে আরও ভালো ভালো আর্মস আগেও উদ্ধার করেছি এবং যেহেতু কোল বেল্ট আছে এখানে, আগে তো অনেক বেশি ছিল, এখন আমরা অনেকটাই কন্ট্রোল করতে পেরেছি। আমরা একদম ক্লিয়ার মেসেজ দিতে চাই যে এটা আমরা আরও আর্মস বা এক্সক্লুসিভ যা পাওয়া যাবে আমরা খবর পেলেই ঝাঁপাবো, আমরা চেষ্টায় আছি এবং এর পিছনে আমরা লেগে থাকবো।